নমস্কার, ডিব্রুগড় শহরত এতিয়া কৃত্রিম বানে সাত দিন অতিক্রম করেছে। সাত দিন অতিক্রম করার পিছত এতিয়া ডিব্রুগড়বাসীর বিভিন্ন সমস্যায় দেখা দিছে। খোয়া পানি, বিশুদ্ধ খোয়া পানির সমস্যা, বিভিন্ন অত্যাবশ্যকীয় খাদ্য সামগ্রীর সমস্যায় দেখা দিছে। এই সময়তে ডিব্রুগড়ত এটা যথেষ্ট সমস্যারূপে থিয় দিছে বিদ্যুৎ। এতিয়া বান কৃত্রিম পানি থাকার বাবে এতিয়া ডিব্রুগড়ত বিদ্যুৎ বিভাগে বিদ্যুৎ কর্তন করে রেখেছে। ফলত এই যিসমূহ শহরত লোকে বসবাস করে আছে, এই বসবাস করে থাকা লোকসকল একটা সমস্যা হয়েছে বিশুদ্ধ খোয়া পানির অভাব, বা যে গা ধুবলে বা কাহি পাতি বা বিভিন্ন খাদ্য সামগ্রী ধুবলে অসুবিধা হয়েছে, বা বিদ্যুতের অভাবের বাবে মোবাইলতে চার্জ হোক বা নিশা সময়ত লাইট চলাবলে যথেষ্ট অসুবিধা হয়েছে। এই সময়ত কি করব ডিব্রুগড়বাসীয়ে? ডিব্রুগড়বাসীর বাবে ডিব্রুগড়ের মাৰোৱাৰী যুব মঞ্চই লইছে এক প্রশংসনীয় পদক্ষেপ, আদরণীয় পদক্ষেপ। এই মাৰোৱাৰী যুব মঞ্চই দুখনক জেনারেটর ফলত এতিয়া ডিব্রুগড়ের শহরত বিনামূল্যক পরিয়াল সমূহক দিছে বিদ্যুৎ যোগানোর সুবিধা। এই সন্দর্ভত আমি এক বিশেষ প্রতিবেদন প্রস্তুত করেছো, চাওয়া হোক। ডিব্রুগড় শহরত কৃত্রিম বানে আজি অষ্টম দিনত ভরি দিলে। যোৱা কালি দিনের ভাগত রদ দিয়ার পিছত কিন্তু পানির পরিমাণ কমিছিল, যদিও পুনের নিশা অহার বরষুণজাকে আজি বহু অঞ্চল প্লাবিত করে তুলিছে। যার পরিপ্রেক্ষিত ডিব্রুগড়ের ন মহানগরবাসী জমর যাতনাত ভুগিবলগিয়া হয়েছে। বাট পথসমূহ বন্ধ হয়ে পড়ছে। যা কেবাদিনের শহরখনের প্লাবিত অঞ্চলসমূহ পানি থাকার বাবে বিদ্যুৎ বিভাগে জনসাধারণের সুরক্ষার বাবে বিদ্যুৎ যোগান বন্ধ করে রাখিছে। বিদ্যুতের যোগান বন্ধ করে রখার বাবে মহানগরবাসীর হয়েছে বহুকটা সমস্যা। মহানগরখনত বসবাস করা পরিয়ালসমূহে পানি মটরের যোগেদি টেঙ্কিত পানি সংরক্ষণ করবরা নাই। নিশা পোহরের অভাবত রন্ধাবহার কাম করবলগিয়া হয়েছে। বিদ্যুতের নাটনির বাবে এতিয়া মোবাইল ফোন সমূহ চার্জ দিবরা নাই, যার বাবে মোবাইল ফোন সমূহ বন্ধ হয়ে পড়ছে। এই সমস্যাসমূহের ভিতর প্রধানক বিশুদ্ধ পানির অভাবে দেখা দিছে দৈনিক নিত্যকর্ম করা কার্যত। গা ধোয়া, বাসন বর্তন ধোয়া, শাক পাচলি ধোয়া, কাপড় ধোয়া কাম সমূহ করবলৈকে পোৱা নাই দুই তিনদিন পর্যন্ত মহানগরবাসীয়ে। এনে এক সমস্যা জর্জরের সময়তেই ডিব্রুগড় মহানগরখনত বানপানির মাজতে প্রশংসনীয় পদক্ষেপ গ্রহণ করেছে কালিরপরা মাৰোৱাৰী যুব মঞ্চই। মাৰোৱাৰী যুব মঞ্চই বিনামূলীয়াক যোগান ধরেছে জেনারেটর ভানর। এই জেনারেটর বাহনের জড়িয়ে সমস্যা জর্জর পরিয়ালসমূহে পানি মটর চলাব পারিব। সবই জানতে হয় কি আমি ডিব্রুগড় টাউন কে এলে তো ডিব্রুগড় বাহার আউটস্কার্টস মে জেসে কি কাফি দিনো সে কারেন্ট নেই আয়া হ্যায় আর সবই জগহ পানি কা জ্যাদা প্রবলেম হোকে রাখা হ্যায়। ইসিলিয়ে আজ মাৰোৱাৰী যুব মঞ্চ ডিব্রুগড় মে আজ সুবহ হমনে দো হমারি ভ্যান দিয়ে জেনারেটর সার্ভিস কে লিয়ে, তাকে হম ঘর ঘর কে যাকে সবকে মোটর কে স্টার্ট করে, তাকে वो घर के अंदर पे फंसे हुए हैं, लेकिन इनके पास ना पीने के लिए ना कुछ यूज करने के लिए पानी है। तो हम चाहते हैं कि एटलीस्ट उनको पानी से प्रॉब्लम तो हो रहा है, पानी नहीं होने की वजह से भी प्रॉब्लम हो रही है। तो हम वो फुलफिल एटलीस्ट करें ताकि हम उनके साथ में उनके वो घर पे भी अगर रहे तो इतने से पानी से भी तो प्रॉब्लम के ना भूझे। तो इसीलिए आज सुबह से 9:30 बजे से हमने दो वैन अपने स्टार्ट कर दिए। एक वैन हमारी ग्राम बाजार दिल रोड रेडक्रॉस रोड एरिया कवर कर रहे हैं और ये दूसरे वैन को लेकर हम टाउन के जितने एरिया कवर कर पा रहे हैं, मैक्सिमम उतने एरिया कवर कर रहे हैं। तो आज सुबह से मावड़ियों में डिब्रुगढ़ में दोनों वैन मिला के नियर अबाउट 50+ हाउस को हमने सर्विस दे चुके हैं और हमारा आशा यही है कि हमारे पास नियर अबाउट 100-150 रजिस्ट्रेशन ऑलरेडी आ चुके हैं। तो हम कोशिश कर रहे हैं कि आज हम जितने हो पाएंगे उतना करेंगे, और अगर आज जैसे कि हमें प्रशासन से खबर मिली है कि अगर पानी बाजार से ना निकले तो कल भी शायद करंट आना पॉसिबल नहीं हो पाएगा, क्योंकि करंट देना इतने पानी में बहुत बड़ा रिस्क है एक फैक्टर है। तो अगर पानी नहीं रहे तो हम कोशिश करेंगे कि हम कल भी ये सेम सर्विस अपने जारी रखें। मावड़ी जिले में डिब्रुगढ़ जो है मावड़ी जिले में हमेशा से सोशल सर्विस करने में हमेशा से आगे रही है एंड हम इसके लिए कोई चार्ज नहीं कर रहे। जितना हो पा रहा है कितने ऐसे भी लोग आ रहे थे जो हम उनके घर पर जाकर कनेक्शन देते हैं, तो वो खुशी से हमें पुस्तकों को देना चाह रहे हैं कि आप लोग इतने अच्छे सर्विस दे पा दे रहे जो शायद तो मेरे पैसे होते ना मैं नहीं ले पा रहा था। तो वो अपनी तरफ से अगर कुछ देना चाहे तो उसके लिए वेलकम है, नहीं तो हम कोई चार्ज नहीं ले रहे। हम अपनी तरफ से हमारे पास में जितना जो है हम उसके तरफ से अपना फुल 100% देना चाहे दे रहे और हम उसके लिए कोई चार्ज नहीं करेंगे। বিনা মূল্যক যোগান ধরেছে জেনারেটর ভানর। এই জেনারেটর বাহনের জড়িয়ে সমস্যা জর্জর পরিয়ালসমূহে পানির মটর চলার সুবিধার পাব আর খন্তেকখনের কারণে পানি সংরক্ষণ করে প্রয়োজনত ব্যবহার করব পাৰিব।
এই মহান উদ্দেশ্যে দুখন জেনেটর বাহনের মহানগরখনের প্লাবিত অঞ্চল যোগান ধরে সহায়ের হাত আগবাইছে মারোয়ারী যুব মঞ্চই। ডিব্রুগড় মহানগরবাসীর সুবিধার্থে মারোয়ারী যুব মঞ্চক যোগাযোগ করবল হেল্পলাইন নম্বর মুক্তি করেছে মারোয়ারী যুব মঞ্চই। যোগাযোগের নম্বর কেটা হয়েছে 8636009401611389943588227794350312214755 ডিব্রুগড়ের রক্তিম দাসের প্রতিবেদন লোকেল 18।